হ্যালো গাইস, আপনারা আছে একটা জিনিস আমি আমার মনের মধ্যে এখন খুবই প্রশ্ন করতেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে 24 তারিখে যে ম্যাচটা হয়েছে, তারপরে ইন্ডিয়ার আর কোনো ম্যাচই হয়নি, প্রায় 1 সপ্তাহ সময় হয়ে গেছে, ইন্ডিয়ার কোনো ম্যাচ হয়নি কেন, যেখানে পাকিস্তানের 3টা ম্যাচ হয়ে গেছে অলরেডি আর বাংলাদেশেরও 3টা ম্যাচ হয়েছে, অন্যান্য দলগুলো 2টা হয়ে গেছে আমার মতে, আমার জানা মতে। তো এই যে বাড়তি সুবিধাটা দেওয়া হলো রেস্টিং টাইম বা হলিডে টাইম, আপনি যে বলেন যেটাই বলেন, এখন বলতে পারেন হ্যাঁ পরবর্তীতে তাদের যখন 31 অক্টোবরে তাদের ম্যাচটা শুরু হবে, পরবর্তীতে তো তাদের ম্যাচগুলো 2-3 দিন গ্যাপ হবে, বাট কেন ফার্স্ট টাইমে 7 দিনের গ্যাপ দেওয়া হলো? আমার মতে এইটা খুবই কোয়েশ্চেনেবল থিং ফ্রম আই, এটা ICC কেন করলো, এটা আসলে খুবই আনবিয়ারেবল একটা থিং আমার মতে, যেখানে অন্যান্য দেশগুলা এই সুবিধাটা পায়নি, 1 সপ্তাহ গ্যাপ ইজ রিয়েলি কোয়েশ্চেনেবল ফর মি। সো আপনার যদি আইডিয়া থাকে যে কেন ওদের এত সময়টা দেওয়া হলো, আপনারা বলতে পারেন, আমি আসলে বুঝি না এই জিনিসটা, কেন ইন্ডিয়াকে এই সময়টা দেওয়া হলো প্রায় 1 সপ্তাহ, আমাকে একটু বললেন কেন এই সুবিধাটা দেওয়া সময়টা দেওয়া হলো।